হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের পাঠের বিষয় যোগ এখন আমরা দেখে নেব লিখতে হবে এই হয়ে গেল এবার আমরা দেখে নেব ব্যঞ্জন বর্ণের সঙ্গে ওঙ্কার যোগ করলে তার রূপ কেমন হয় প্রথমে রয়েছে কয়, ওকার তারপরে রয়েছে ছয়ে ঔকার এরপর রয়েছে বর্গীয় জয় ঔকার এরপর রয়েছে ডয় ঔকার এখন আমরা ওঙ্কার যোগে কিছু শব্দকে চিনব প্রথমেই রয়েছে ময় ঔকার ন মৌন মৌন অর্থাৎ চুপ করে থাকা তারপর রয়েছে কয়ৌকার মূর্ধন্য গৌণ গৌণ অর্থাৎ অপ্রধান তারপর রয়েছে দন্তস্বয় ঔকার ভ সৌরভ সৌরভ মানে সুগন্ধ তারপর রয়েছে দন্তস্বয় ঔকার মানে অট্টালিকা বা প্রাসাদ শেষে রয়েছে পয় ওকার মধ্যানশা পৌষ পৌষ মানে একটি মাসের নাম পৌষ হলো বাংলা একটি মাসের নাম